7.5 বছর পর কাল হচ্ছে শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহর ছেয়ে গেছে তরুণ ব্যানার আর ফেস্টুনে। সম্মেলনে ওবায়দুল কাদের, ডক্টর দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। এবারে সম্মেলনে সভাপতি পদে 3 জন ও সাধারণ সম্পাদক পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2015 সালের 19 মে জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলনে হুইপ আতিউর রহমান আতিককে সভাপতি এবং অ্যাডভোকেট চন্দন কুমার পালকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আমাদের শেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী 8 তারিখে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী আমাদের এই শেরপুরের সম্মেলন অত্যন্ত উৎসবমুখর হবে বলে আমরা আশা করতেছি। আগামী দিনগুলোতে বিএনপি যে ফাঁকা আওয়াজ করছে রাজনীতির মাঠে, এই সম্মেলনের মধ্য দিয়ে শেরপুর জেলায় তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করব।